আপনার জামাই চাকরি করে, আপনার পাঁচ বছর আগে বিয়ে হয়েছে, একটা প্লান হয়েছে, আর একটা বেটে আছে, জানে কই বুড়ি আছে তার ছেলের বিয়ে হয় নাই, এনেকে আইডিয়ার করুন যায়। হ্যাঁ আমাদের বাবার দাঁতের চিকিৎসা, চুলের চিকিৎসা, এই যে পিটে নিকে কাম গুনে করতেছে। হ্যাঁ এমনি আমি করি নাই, এমনি তো পিটে নিবে না খামু, তোর দেখে মনে আমার কর নাকবো। তো আসুন আপনারা আমাদের কাছে, আমরা হাতের হাত দেখে বলে দেই কার ভবিষ্যৎ কি হবে, কে বিয়ে করছে, সংসার কেমন হবে, এগুলো বলে দেই। কার কার জানার ইচ্ছা আছে আসুন, অল্প টাকায় বলে দেব। আসুন আপনারা, অল্প টাকায় চিকিৎসা পেয়ে যাবেন, জলদি আসুন, আমাদের কিন্তু টাইম শর্ট। কিরে তুই এটা আবার করতেছস, যদি এটার থেকে ছুটে যায় মেলা দূর যাবো গা। আমি ভবিষ্যৎ বাবা, আমি সব কর ভাই, আপনার হাত ধরে আপনি বিয়ে করছেন না নাই, কারো বিয়ে হয়েছে, সংসার কি হবে না, সব আমি ভবিষ্যৎ কে দেবো। আমি একটা বড় ডেল নেজ খালি অবাক করি, যাবো না নাই, ওটা আরো বেশি দূর যাবো তাই নাকি? হ্যাঁ চেক করি। হ্যাঁ করো। জানি না কি আপনার হাতের তো অবস্থা খুব খারাপই। দেখি কি খারাপ, আগামী 10 বছরের ভিতরে আপনার বিয়ে হবো না। কপাল তো খারাপই দিয়ে গেছে, ব্যবস্থা কি করেন যায়? আপনার একটা সলিউশন আমার কাছে আছে। আপনার বিয়ে হয়ে যাবো গা, এত সুন্দর ভবন পরের মতো, আপনি যা করবেন তাই শুনবো। সালাই না কি করে বিয়ে করছে দুইটা, আর সালাই এতদিনে কয় আমার বিয়ের তার তাবিজ দিব। আগে তুই এগুছি শালা রে, ছাগল যাবো না, যান থাকতে ভাগি। শালা এই সকালকে সকাল না খেয়ে এখন করবি এসে দেওয়ার আছে নো। হ্যাঁ আরে ভাই মালা করবে শালা করবে, বিয়ে এগুছে দুইটা আর তুমি বলে কমানি করেছ। শালার মার তো কম খেলানো রে, সিস্টেমটা কোনো গেল এই সিস্টেম। হ্যাঁ আসুন আপনারা কে কথায় আছেন, ভবিষ্যৎ বাবা এসে পড়ছে, ভবিষ্যৎ জানার থাকলে আসা পড়ুন। ভার কি আছেন আপনার তো কপাল খুব ভালোই দেখি। একটা কথা কই দেখবেন, হয় না কথা কিনা, আপনার জামাই চাকরি করে, আপনার 5 বছর আগে বিয়ে হয়েছে, একটা প্লান হয়েছে, আর একটা পেটে আছে। আপনি যে কথাগুলো কইলাম কোনটা ঠিক না নাই? ওই বাজাজিন
Yeah.